বিশ্বব্যাপী অভূতপূর্ব সাড়া মিলেছে শাকিব খানের পরপর দুই সিনেমা প্রিয়তমা ও তুফানে। সেই সাফল্যে রীতিমতো উঠছেন এই মেগাস্টার। পূর্বের সাফল্যকে ছাড়িয়ে যেতে এবার শাকিব তার নতুন সিনেমা বরবাদে শুটিং করছেন। আর এই সিনেমায় পশ্চিমবাংলার অভিনেতা যিশু সেনগুপ্ত থাকবেন এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে নিশ্চিত হওয়া গেল সেই গুঞ্জনই সত্যি। জানা গেল শাকিব খানের সিনেমাতে আছেন যিশু সেনগুপ্ত। এর আগে শাকিবের তুফান সিনেমাতে যিশুর অভিনয় করার কথা শোনা গিয়েছিল, কিন্তু শিডিউল জটিলতায় তা সম্ভব হয়নি। তবে বরবাদে ব্যাটে বলে টাইমিং মিলেছে, এ কারণে একসঙ্গে দেখা যাবে শাকিব যিশুকে। ভায়োলেন্স, অ্যাকশন ও রোম্যান্টিক ধাঁচের সিনেমা বরবাদে বেশিরভাগ শুটিং হচ্ছে মুম্বাইয়ে। দুদিন আগে সিনেমার শুটিংয়ে নেমেছেন শাকিব খান, এতে তার নায়িকা ইধিকা পাল। সিনেমাটি আগামী বছর রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।